দর্শক, এই মুহূর্তে রয়েছি টেকের হাট টু গোপালগঞ্জের যে সড়ক রয়েছে সেই সড়কের সুইচগেট এলাকায়। এখানে একটি বাঁক রয়েছে আর এই বাঁকটি এতটাই বিপজ্জনক যে প্রতিনিয়ত এখানে সড়ক দুর্ঘটনা ঘটে থাকে এবং সবসময় কোনো না কোনো সমস্যার সম্মুখীন হয় এখানের পথচারীরা, যানবাহনের চালকরা। তো এই মহাসড়কটি এক সময় খুবই প্রাণচঞ্চল ছিল, কিন্তু ভাঙা হাইওয়ে হওয়ার কারণে এই সড়কটি একবারেই অবহেলিত হয়ে যায়, যে কারণে বর্তমানে এদিকটা দিয়ে যানবাহন খুবই কম চলাচল করে। কিন্তু এই সড়কটি বর্তমানে উন্নীত করা হচ্ছে ফোর লেনে আর বর্তমানে কাজ চলছে। তো এই সড়কটি ফোর লেন করার সুবাদে এই বাঁকটি আর থাকছে না, আর সম্পূর্ণই এই সড়কটি যত জায়গায় বাঁক রয়েছে সেই বাঁকগুলো বিলুপ্ত করে দিয়ে কিন্তু এই সড়কটি উন্নয়ন সাধন করা হচ্ছে। তো আমরা আপনাদেরকে দেখাবো যে কোথায় কাজ চলছে। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যাওয়া দূরেই কিন্তু একটি ভেঁকু রয়েছে আর এদিকটা দিয়ে কিন্তু একটি খাল রয়েছে, যে খালটি মাদারীপুর জেলা এবং গোপালগঞ্জ জেলাকে এখানে বিভক্ত করেছে। সেই খালের উপরে কিন্তু দ্বিতীয় সেতুটি করা হচ্ছে এবং এই সেতুটি সুদাই বাঁকটিকে পুরোটাই বিলুপ্ত করে দিবে। তো যাই হোক, আমরা আপনাদের সেই সড়কের কাজ দেখাবো যেখানে ফোর লেনের কাজ হচ্ছে এবং এদিকটা দিয়েও হবে। তো এ পাশটির কাজ আগে করা হচ্ছে। এই সড়ক দিয়ে যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু যাতায়াত করতেন সড়ক পথে, গোপালগঞ্জ থেকে তিনি ঢাকায় যাতায়াত করতেন এই সড়ক দিয়েই, এবং সর্বশেষ তিনি তার পুত্রবধূকে নিয়ে এই সড়ক দিয়ে মাদারীপুর জেলার রাজার উপজেলার টেকেরহাট বন্দর বাসস্ট্যান্ড হয়ে তিনি ঢাকায় ফিরেছিলেন। হয়তো সে যাত্রাটি এই সড়ক দিয়ে তার শেষ যাত্রা ছিল। তো এই সড়ক বর্তমানে ফোর লেনে উন্নয়ন করা হচ্ছে এবং এখানে কিন্তু সেই কাজগুলো কিন্তু চলছে এবং সামনে আরও ব্যাপকতা কাজের, সেগুলো আপনাদের সামনে তুলে ধরব। তো এই হচ্ছে সেই গোপালগঞ্জের মকসেদপুর উপজেলার গোহালা ইউনিয়নের সুইচগেট এলাকা, আর যে স্থানটিতে ভেঁকু রয়েছে তার ওপাশটি হচ্ছে মাদারীপুর জেলার রাজার উপজেলার পৌরসভার 1 নং ওয়ার্ড। তো এখানেই কিন্তু নির্মাণ হবে একটি কালভার্ট, যে কালভার্টটি এই সড়কটিকে যেখানে বাঁকা রয়েছে সেই বাঁকটি কিন্তু মুক্ত করবে, আর এ পাশটিতে যে সড়ক রয়েছে সেটি আর থাকবে না। এই কোণাকোণি কিন্তু চলে আসবে, একবারে সোজা করে দিবে এই মহাসড়কের চলাচল। আর এই বাঁকে যে দুর্ঘটনা ঘটত আশা করি সেটি অনেকাংশেই হ্রাস হবে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, অন্যদের দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।